সুন্দরবন অঞ্চলের নদী খাল দখল দূষণ ও বিষমুক্ত করুন, সুন্দরবনের প্রাণ পশু নদী বাঁচান, সুন্দরবন বাঁচান, নদী নির্ভর মানুষের অধিকার ও নদীর স্বাস্থ্য সুরক্ষায় এগিয়ে আসুন। নদীগুলো ক্রমাগত অস্তিত্ব হারাচ্ছে, নদী ও মানুষের জীবন অবিচ্ছেদ্য, নদীকে অবহেলা করার সুযোগ নেই, নদী রক্ষায় আইনের প্রয়োগ বাড়াতে হবে। রোববার 26 সেপ্টেম্বর সকাল 10টায় বিশ্ব নদী দিবস উপলক্ষে মোংলার মেরিন ড্রাইভ রোডে চরকানার পশুর নদীর পাড়ে মানববন্ধনে বক্তারা এ কথা বলেন। বাংলাদেশ পরিবেশ আন্দোলন, বাপা ওয়াটার কিপার্স বাংলাদেশ, পশুর রিভার ওয়াটার কিপার ও বাদাবন সংঘর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানুষের জন্যে নদী স্লোগানে রোববার সকাল 10টায় মানববন্ধন চলাকালে সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা এর আহ্বায়ক পশুর রিভার ওয়াটার কিপার মোহাম্মদ নূর আলম শেখ। আজ বিশ্ব নদী দিবস, সারা বিশ্বে এই নদী দিবস পালন হচ্ছে। আমরা বাংলাদেশে মানুষের জন্য নদী এই প্রতিপাদ্যকে সামনে রেখে আমরা এই নদী দিবস পালন করছি। নদী বাঁচলে বাংলাদেশ বাঁচবে, আমাদের মুক্তিযুদ্ধের স্লোগান ছিল পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা। কাজেই এই নদীর সাথে আমাদের জীবন জড়িত, নদী একটি জীবন্ত সত্তা, এই নদীকে আমাদেরকে বাঁচাতে হবে। আজকে নদী দখল হচ্ছে, নদী দূষণ হচ্ছে এবং নদীতে বিশেষ করে সুন্দরবনের নদী খালে বিষ মিশিয়ে মাছ মারা হচ্ছে। এই পশুর নদীতে জাহাজ ডুবছে, কয়লার জাহাজ, সারের জাহাজ, তেলের জাহাজ এবং অপরিকল্পিত শিল্পায়নের ফলে এই নদী এবং দখল দূষণ হচ্ছে। সুতরাং এর হাত থেকে পশুর নদী বাঁচাতে হবে, সুন্দরবন বাঁচাতে হবে, সারা বাংলাদেশের নদীকে বাঁচাতে হবে। সেই জন্য যে নদী রক্ষা যে আইন আছে সেই আইনের কঠোর প্রয়োগ করতে হবে। তার মধ্যে দিয়েই আমাদের এই নদীমাতৃক বাংলাদেশ তার যে আগের যে চেহারা, আগের যে রূপ, সেই রূপে ফিরিয়ে আনতে হবে এবং তার জন্য আমাদের লড়াই সংগ্রাম অব্যাহত আছে। মানববন্ধনে বক্তব্য রাখেন সুন্দরবন জাদুঘরের পরিচালক সুভাষচন্দ্র বিশ্বাস, মোংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, বাপা নেতা নাজমুল হক, গীতিকার মোল্লা আল মামুন, বাদাবন সংঘের রাকেশ সানা, পশুর রিভার ওয়াটার কিপার ভলেন্টিয়ার কমলা সরকার, শেখ রাসেল, মেহেদি হাসান বাবু প্রমুখ।